এখন এই অসুস্থতা গুলো এখন যে আকিকা দেয় সেটা আকিক হবে কিনা? আকিকার বিষয়ে আমাদের কিছু মৌলিক বিষয় জানতে হয়, এটা না জানার কারণে সমস্যা হয়। আকিকা হচ্ছে সন্তান জন্মগ্রহণের 7 দিনের মাথায় কি করতে হবে, এটা মনে রাখতে হবে যে আকিকা একটা ইবাদত, আকিদাকা সুন্নত, এই সুন্নত কাজটি সুন্নত পদ্ধতি করতে হবে। সেই সুন্নাহ পদ্ধতি হচ্ছে সন্তান জন্মগ্রহণের 7 দিনের মাথায় জি তার কয়েকটি কাজ, তার মাথা কামিয়ে যতটুকু চুল পরিমাণ রূপা অথবা তার মূল্য সৎকার করা একটি কাজ, আরেকটি কাজ হচ্ছে তার নাম রাখা, আরেকটি কাজ হচ্ছে আকিকা করা। ছেলে যদি হয় 2টি ছাগল খাসি দুম্বা ভেড়া, আর মেয়ে হলে একটি সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত আছে যে 7 দিনের মাথায় যদি না পারে তো 14 দিন, 14 দিন না পারলে 21 দিন। এই দুর্বল হাদিসের ভিত্তিতে 21 দিন পর্যন্ত সময়সীমা আকিকা এক্সটেন্ড করা যায়। এরপরে যে আকিকা করা যাবে জীবনের যে কোনো মুহূর্তে, যে আমাদের দেশে একটা প্রচলন আকিকা করা হয় না, একবার হঠাৎ করে মনে হয়েছে আকিকা করা না, এর পক্ষে দুর্বল হাদিস নেই। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে আকিকার সময়সীমা সহি হাদিস অনুযায়ী 7 দিন বা 14 দিন, 7 দিন, দুর্বল হাদিস অনুযায়ী 14 দিন, 21 দিন, এরপরে আকিকার সময় থাকে না। আমরা উদাহরণ দিতে পারি যে আমরা যদি জুমার দিন যদি জুমা আদায় না করি তাহলে কি আমরা শনিবারে জুমা আদায় করবো? ঈদের দিন যদি ঈদের জমাত আদায় না করি তাহলে আমরা পরে করব না। অতএব আকিকার ক্ষেত্র আকিকা ওইভাবে দিতে হবে। একটি হাদিস বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার আকিকা দিয়েছিল, এই হাদিসটি অধিকাংশ মুহাদ্দিস বলছেন যে একটি দুর্বল না জাল হাদিস, এটা মওদু বানানো হাদিস, মওজু হাদিস। এখন বোন ওই সময়সীমার মধ্যে সম্ভবত উনি কাজটি করেন না, পরে করেছেন। তো এটা আপনার যেহেতু আকিকার সময় চলে গিয়েছে, আপনি নিয়ত করেছেন, নিয়তটা কিন্তু এক জাতীয় মানত, আপনি আরেকটি ছাগল কিনে এটা যদি সমর্থ থাকে তাহলে সৎকার করে দেবে। এখন সম্পূরক প্রশ্ন হচ্ছে যে যদি জন্ম 7 দিনের দিন আকিকা দেওয়ার সামর্থ্য না থাকে, আর্থিক সামর্থ্য না থাকে, পরে কি দিলে আদে হবে না? না, প্রয়োজন নাই তো। আচ্ছা, এটা ওয়াজিব, প্রয়োজন নাই, ওয়াজিব না, এটা সুন্নাহ। আর সুন্নাহ কাজ করতে হবে সুন্নাহ পদ্ধতিতে।